রাজবিন কেমন লাগছে? অন্য লেভেলের ফান। ইয়েস, আমরা দার্জিলিং ভ্রমণে এখন অনেক এনজয় করছি, তোমরা আমাদের সাথেই থাকো। আচ্ছা ঠিক আছে, তোমরা আমাদের ভিডিওটা পুরোটাই শেষ করে নিবা। হ্যাঁ, আর সাবস্ক্রাইব তো মাস্ট। হ্যাঁ, সাবস্ক্রাইব তো মাস্ট এন্ড লাইক। ভিউয়ার্স, দার্জিলিং ভ্রমণে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে তোমরা দেখছো, দেখবা দার্জিলিং, দার্জিলিং মল রোড, কালিম্পং অ্যান্ড অলসো মিরিক। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। আমরা বুড়িমাড়িতে আসলাম, এই তো ভোর ভোর। এখন এই ভ্যান নিয়ে ঘুরতে যাব বুড়িমাড়ি গ্রামটা। ওই পাশে দেখতে পাচ্ছ, ওই পাশে হচ্ছে বুড়ির হোটেল। ওই যে বুড়ির হোটেল, এটা হচ্ছে বুড়ি হোটেল। তোমরা দেখতেই পাচ্ছ বুড়িমাড়ি থেকে শিলিগুড়ি মাত্র 86 কিলোমিটার। তো তোমরা শিলিগুড়ি থেকে খুব সহজে কিন্তু দার্জিলিং চলে যাচ্ছ মাত্র 2.5 ঘন্টায়, আর ভাড়াও মাত্র 2,500 টাকা। চ্যাংরাবদ্ধা পোস্ট পার হয়ে আমরা রোহিণী লাইফ ফরেস্ট দিয়ে কুর্সিয়াং হয়ে দার্জিলিং যাচ্ছি। পথে সুন্দর রোহিণীর যে লাইফ ফরেস্ট তোমরা দেখলা। হ্যালো ভিউয়ার্স, আমাদের রুম, এটা হলো আমাদের বিছানা, আইটা বিছানা, এটা টিভি, এটা আনমানি। ও, ফায়ারওয়ার্কস আছে একটা, এই যে রাতে ফায়ারওয়ার্কস করা যাবে ঠান্ডায়। আর বারান্দা থেকে কি কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পারবেন। তোমরা যাই যা বলো, দার্জিলিং এর স্ট্রিট ফুড গুলা কিন্তু খুবই চমৎকার। তোমরা দেখছো দার্জিলিং মল রোড, মল রোডের রাতের সৌন্দর্য। আমরা দার্জিলিং পৌঁছেই মল রোডে চলে এসেছি। রাজবিন, রাজবিন এদিক থাকাও, রাজবিন। তারপরে অর্নামেন্টস গুলোও কিন্তু অনেক সুন্দর, একদম এক্সট্রাঅর্ডিনারি। দেখো সুভেনিয়রের অভাব নাই। ওয়াও, গোল্ডেন টিপস। ভানু ভক্ত আচার্য,
আমি কিন্তু একেবারে উঠে যাচ্ছি এখন সেই ঈদ দিকে। দেখতেই পাচ্ছ আমার পিছনে সেই লাইভ স্টেজ। যাও নামো তোমরা। লোকে একদম লোকারণ্য। এখন আমরা যাচ্ছি এই যে হাউস অফ ক্যান্ডি, পুরাটাই হাউস অফ ক্যান্ডি, পুরাটাই চকলেটের দোকান। ছোটে ওকে ওকে গো ইনসাইড। জিজ্ঞেস করো তুমি। ও তুমি যদি 5,000 টাকার উপরে পারচেজ করো তাহলে এটা তোমাকে ঘুরে দিবে, যেটা আসবে সেটা তোমার। তুমি আগে এখান থেকে চয়েস করো কোনটা কিনবা, যে কোনো একটা চয়েস করো। তাই ঠিক আছে এখান থেকে একটা নাও তুমি। ওকে দেখো দার্জিলিং এর বুকে একটা দোকান বিশ্ব বাংলা, এটাতে অনেক সুন্দর ভাবে অনেক সুন্দর সুন্দর শাড়ি সাজানো আছে। নট অনলি শাড়ি, আমি দেখাই বিশ্ব বাংলার ভিতরটা। দেখো কত লোক, তোমরা যারা মেকআপ এন্ড স্কিন কেয়ার খুঁজছো তাদের জন্য। ভিউয়ার্স এটা হচ্ছে মল রোডের একদম একদম মানে মোস্ট পপুলার একটা প্লেস। এখানে এই যে টেস্টি বাইটস আছে, ওদের বেকারিটাও অনেক ভালো, আর এখানে কেএফসি আছে, কেএফসিটা ভালো, আর সেই ব্রিটিশ আমলের গ্লিনারিস। মানে আমি এই গ্লিনারিসকে আমাকে সহ সাক্ষী রেতে রাখতে পেরে আসলে সৌভাগ্যবান মনে করছি। গাইস ক্যান ইউ ইমাজিন, একটা রেস্টুরেন্ট 1985-এ এস্টাবলিশড, তোমরা একবার ভাবতে পারো। Thank you.
সিরিয়াল ওয়েডিং। এখন আসলাম আমি গ্লিনারিসের ভিতরে, দেখতেই পাচ্ছ, দেখো একদম ব্রিটিশ স্টাইল। দেখো আরো ব্লগাররা আছে, তারাও ভিডিও করতেছে। আসো, এটা গ্লিনারিস পেস্ট্রি সেকশন, পুডিং সেকশন, ঠিক আছে। দেখো এই ব্রেড গুলো দেখছো, আমরা এখন যাচ্ছি বাতাসিয়া লুপ। দেখো এখানে বাতাসিয়া লুপের হিস্টোরিটা লেখা আছে, টিকিট কাউন্টার 50 rupees করে এক একটা টিকিট। অনেক ঠান্ডা, ওকে আগে এই জায়গাটায় উঠতে দিত, বাট এখন আর উঠতে দেয় না। তোমরা এখান থেকে একটা জিনিস করতে পারো খুবই ইজিলি, সেটা হচ্ছে বাইনোকুলার ভাড়া নিয়ে, ভাড়া না, ওনাদেরকে 50 rupees দিলে ওনারা এখান থেকে সিন করে দেখাই দিবে যে কোন প্লেসটা, কোনটা কাঞ্চনজঙ্ঘা, কোনটা কোথায়, কোনটা গ্যাংটক, কোনটা সিকিম, সব দেখাই দিবে। প্লেসটা সুন্দর, অনেক সুন্দর। ভিউয়ার্স, এখানে আরেকটা খুব সুন্দর জিনিস আছে, যেটা একটু আগে বলছিলাম, আই লাভ দার্জিলিং। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ আই লাভ দার্জিলিং লেখা, আর এখনই টয় ট্রেন চলে আসবে, তো তোমাদেরকে টয় ট্রেনটাও ভালোভাবে দেখাবো এই প্লেসটাতে। দেখো অনেকেই ছবি তুলছে ট্রেডিশনাল ড্রেস পরে, দেখো খুব সুন্দর লাগছে ওনাদেরকে। এই যে আমাদের সেই স্বপ্নের টয় ট্রেন আসতেছে, চলে গেল টয় ট্রেন। সেই বিখ্যাত ঘুম স্টেশন, সর্বোচ্চ স্টেশন।
মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। ছুটে চলেছি টাইগার হিলের দিকে, যেখান থেকে সবচেয়ে সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। যদিও আমাদের ভাগ্যটা খারাপ, এখন এই সিজনে কাঞ্চনজঙ্ঘা দেখা দেয় না, তবুও হিলে যেতে তো আর বাধা নেই। এই হচ্ছে সেই বিখ্যাত সেন্ট জোসেফ স্কুল, যেখানে শাহরুখ খানের মেহুনা ছবিটা শুটিং হয়েছিল। দেখতেই পাচ্ছ কি সুন্দর, ভেরি নাইস ভেরি নাইস। দেখতেই পাচ্ছ কি পরিমাণ মানুষ এখানে আসছে। তোর এত ফুর্তি কই থেকে আসে? এত সুন্দর একটা জায়গায় আনবি, তোর এখন চকলেট লাগবো। এই জায়গাতে আমার হাত বের করে ভিডিও করা যায়, কারণ নিচে পড়লে ওরা আয়না দিতে পারবে। ভিউয়ার্স, এটা হচ্ছে রক ক্লাইম্বিং, তেনজিং রক বলে। দেখতেই পাচ্ছ এখান থেকে মানে যারা হিমালয়ে ওঠে তারা ক্লাইম্বিং শিখে এখানে। এখন ও এই যে তেনজিং রক ক্লাইম্ব, এখানে এখন ও উঠবে। প্লিজ প্লিজ হ্যালো, গোয়িং ভিডিও, একটু ওই পাশে থাকেন। পারবা রাতবিন? Yeah.
ভিউয়ার্স, এটা তোমরা দেখছো রঙ্গিত ভ্যালি টি গার্ডেন। আমরা এখন একদম মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, এই যে দেখতেছো তোমরা মেঘ, পুরোপুরি মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। খুব ভোরে ঘুম থেকে উঠে আমরা ছুটে চলেছি কালিম্পং এর দিকে। আজকে আমরা কালিম্পং এর বেশ কয়েকটি পয়েন্ট দেখব। প্রথমেই আসবে আমাদের লামাহাটা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে লাবারস্মিথ পয়েন্ট, আমরা একদম ডেলো পার্ক পর্যন্ত যাব এবং সেখানে আরেকটা সুন্দর জায়গা আছে, সেটা হচ্ছে ক্যাকটাস হাউস, সেটাও আমরা দেখব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কালিম্পং যেতে রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। দেখো রাস্তাটা এত সুন্দর, আমি ভিডিও বড় হয়ে যাবে দেখে তোমাদেরকে বেশি দেখাতে পারছি না, তাই অল্প একটু দেখালাম। চলো এখন আমরা লামাহাটায় চলে এসেছি। ভিউয়ার্স, এখন আমরা চলে আসছি লামাহাটা। আমার পিছনে দেখতে পাচ্ছ লামাহাটার এন্ট্রি, এই যে এন্ট্রি, এখন আমরা এখানে এন্ট্রি করব। চলো তোমাদেরকে সামনের ক্যামেরা থেকে দেখাই। ভেরি নাইস নাইস ফ্লাওয়ার। ভিউয়ার্স, লামাহাটায় যে শুধু পাইন ফরেস্ট তাই না, ফ্লাওয়ারগুলো তোমরা দেখো কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার, মানে সবাই এত সুন্দর এনজয় করতেছে, সবাই এত সুন্দর এনজয় করতেছে মানে বলার বাহিরে। আর ফ্লাওয়ারগুলো দেখলে মনে হয় যে আসলে হাতে বানানো, অ্যাকচুয়ালি সব ন্যাচারাল, দিস সো বিউটিফুল। সুইমিং পুল আছে সুন্দর একটা, তারপরে দেখো ক্যাম্পিং করে সবাই থাকে, তারপরে যে একটা ভিউ পয়েন্ট আছে, আমি যদি একটু জুম করে দেখাই, ভিউয়ার্স এখন আমরা এন্ট্রি করছি লাবারস্মিথ ভিউ পয়েন্ট, অ্যাকচুয়ালি লাবারস্মিথ পয়েন্ট। আসলে এটার ভিউর যে সৌন্দর্য, এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না, কারণ ভিউ ইজ ভিউয়ার্স। এই জায়গাটাকে কেন লাভার্স পয়েন্ট, লাভার্স মিড পয়েন্ট বলা হয় সেটা তোমাদেরকে একটু বুঝায় বলি। তোমরা দেখতেছো এই রিভারটার নাম হচ্ছে তিস্তা রিভার, অ্যান্ড দিস ইজ রঙ্গিত, this river name is Rangit river, this is Rangit river, this Tista, this is Rangit, this river is Rangit river and Tista river. Let me show you with the zoom.
দেখো এখানে বাম পাশে যে গ্রিন কালারের ওয়াটারটা দেখতে পাচ্ছ, এখানে এই গ্রিন কালারের ওয়াটারটা হচ্ছে রঙ্গিত রিভার, আর ডান পাশে যেটা ঘোলা পানি দেখতেছো একটু, সেটা হচ্ছে তিস্তা রিভার। অ্যান্ড এখানে দুইটা একসাথে মিট হয়েছে, দ্যাটস ওয়াই দে কল দে লাভার্স মিট পয়েন্ট। অ্যান্ড ভিউ ইজ রিয়েলি অসম, এটা আসলে ক্যামেরায় বোঝানো সম্ভব না, এত সুন্দর একটা ভিউ। ভিউয়ার্স, আমরা এখন প্রবেশ করছি কালিম্পংয়ে। দেখো কালিম্পংয়ের আমরা এখন গেলো পার্কে যাব, তোমরা গেলো পার্কে যাব এবং সেখানে আমরা প্যারাগ্লাইডিং দেখব, তোমরা আমাদের সাথে। এখন প্যারাগ্লাইডিং হবে, দেখতে পাচ্ছ দে আর পাইলট ওনারা প্যারাগ্লাইডিং করবে, তো ওনাদের স্যুট রেডি হচ্ছে। এখানে বাতাসটা কিন্তু অনেক ঠান্ডা, হাঁটতে পারে না দেখে। কোন রিস্ক না, সুন্দর উড়ে গেল, মোবাইল বাইর করতে করতে উড়ে গেল। সামনের মানুষগুলো আনতেছো কেন, শুধু ওইটা আনো। আমরা ডেলো পার্কে মাত্র এন্টার করলাম, দেখতেই পাচ্ছ দেখো এন্ট্রিতেই কি আছে, সুন্দর একটা বেলুন আছে, এ বেলুনে কিন্তু মানুষ ঘোরাঘুরি করতে পারে। চারিদিকটা এত সুন্দর আর এত গ্রিন, মানে আমি বলবো যে দার্জিলিং এরিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট প্লেস হিয়ার, কারণ জায়গাটাতে পুরাটাই মেঘে ঢাকা, তার ভিতরে এত সুন্দর একটা বাগান। এখানে লেখা আছে আই লাভ কালিম্পং, হ্যাঁ দেখতেই পাচ্ছ আমার উপরে এই জায়গাটায় লেখা আই লাভ কালিম্পং। তো আমরা এখন কিছু ফটোস নিব, দেন আরও কয়েকটা প্লেস তোমাদেরকে দেখাবো, কারণ এটা ডেলো পার্ক, এখানে একটা জায়গায় ডেলো লেখা আছে সেই জায়গাটাও যাব। চলো কেমন লাগছে বলো তো, তোমরাই কমেন্টসে বলে দিও। ডেলো পার্কের সৌন্দর্যটা আসলে তোমাদেরকে সকলকেই অবশ্যই মুগ্ধ করবে। দেখো আমরা একটা বসার জায়গায় যাচ্ছি, পুরোটাই আমার পিছনে ফ্লাওয়ার,
ফ্লাইট। দিস ইজ সো ন্যাচারাল, সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক ওয়াও। দেখো তোমরা এরকম কালিম্পং সিটিতে কিন্তু এরকম অনেক গাড়ি পেয়ে যাবে, যারা তোমরা কালিম্পং থেকে অন্যদিকে মুভ করার চিন্তা ভাবনা করছো, শিলিগুড়ি অথবা মিরিক, যে কোনো জায়গায় তোমরা এখান থেকে মুভ করতে পারবে। আর এখন আমরা যাচ্ছি ক্যাকটাস হাউস। দেখো আমরা ক্যাকটাস হাউসে আসছি এখন, কত সুন্দর বড় বড় ক্যাকটাস, সি আসো আসো রজা আসো। ভিউয়ার্স, তোমরা যদি আসো কালিম্পং তাহলে অবশ্যই এই ক্যাকটাস হাউস আসবা, ক্যাকটাস হাউস কেউ মিস করবা না। দেখো আমার পিছনে কত বড় বড় ক্যাকটাস, ইমাজিন একবার চিন্তা করে দেখো এক একটা গাছ কত বড়। না না ভিউয়ার্স, এটা অ্যাকচুয়ালি আমি আমার জীবনে প্রথম এরকম দেখতেছি, এর আগে কখনোই দেখি নাই, আর দেখতে পাবো কি না সন্দেহ আছে। দেখো বিভিন্ন জাতের বিভিন্ন রকমের ক্যাকটাস এখানে, আসলে মানে এত প্রজাতির ক্যাকটাস যে হয় এটাই আমার জানা ছিল না। বাইরে বৃষ্টি হচ্ছে যার কারণে আলোটা কম, তোমরা একটু কম দেখতে পাচ্ছ, বাট একটু ম্যানেজ করে নাও। ভিউয়ার্স তোমরা যদি ক্যাকটাস হাউসে আসো তাহলে কিন্তু এই যে এখানে একটা ছোটোখাটো কফি শপ আছে এটাতে ঘুরতে পারো। আর আমার পিছনে দেখো কত লম্বা লম্বা ক্যাকটাস, এতক্ষণ দেখছো খাটো খাটো ছোট ছোট গোল গোল, আর এখন দেখো লম্বা লম্বা। চলো তোমাদেরকে দেখাই। দিস রিয়েলি অ্যামেজিং। কালিম্পং পুরাটাই ফুলে ফুলে ভরা, যেখানেই যাচ্ছি সেখানেই এই ফুলটা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি ভেরি নাইস ফ্লাওয়ার। দেখো এখানে স্টে করারও জায়গা আছে, সুন্দর। ভিউয়ার্স দেখো তোমরা তো ছোট ছোট কমলা খাও, বাট কমলাটা কখনো কোন গাছে ধরে সেটা দেখো নাই। দেখো এই গাছটাতে কমলা ধরে, কি নাইস তাই না? ছোট গাছ তোমাদেরকে দেখাই রাস্তাটা কিরকম ছিল। এই যে দেখতে পাচ্ছ ঘরগুলা, এই ঘরগুলাতেই তোমার ক্যাকটাস ছিল, প্রত্যেকটা ঘরেই কিন্তু এরকম ক্যাকটাস হয় দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে বৃষ্টি হচ্ছে, আমরা বিদায় নিচ্ছি ক্যাকটাস হাউস থেকে, বাই বাই। আমরা কালিম্পং থাকি, আমরা আসলে দার্জিলিং কালিম্পং, দার্জিলিং থেকে পরদিন সকালবেলা আমরা যাব মিরিক হয়ে। এটা হচ্ছে তিস্তা ব্রিজ, খুব ভোরে ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়লাম মিরিক হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে আমরা ঢাকা চলে আসব, তো আমরা এখন মিরিক
ল্যাপচা জগৎ যাব, এবং ল্যাপচা জগৎ থেকে আমরা গোপালধারা টি স্টেট হয়ে আমরা শিলিগুড়ির দিকে যাব। মাঝে আমাদের নেপাল সীমানা ভিউ পয়েন্ট পড়বে এবং আই লাভ মিরিক পয়েন্ট পড়বে। তোমরা আমাদের সাথেই থাকো। ভিউয়ার্স, এটা হচ্ছে তোমার লেপচা জগৎ। গতকালকে আমরা যে গিয়েছিলাম ঠিক ওই রকমই, বিশাল এক পাইন ফরেস্ট দেখতেই পাচ্ছ। ভিউয়ার্স, এখন আমরা চলে আসলাম নেপাল সীমানা ভিউ পয়েন্ট। দেখতেই পাচ্ছ এখানে লেখা গোলতিয়ার ভিউ পয়েন্ট আর এখানে লেখা সীমানা ভিউ পয়েন্ট। তো যাই হোক, একটু কুয়াশা, না হয় এখান থেকে নেপালের সব কিছুই দেখা যেত। তারপরে যতটুকু সম্ভব আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা পুরোটাই নেপাল। এতটাই মেঘ চলে আসছে পাহাড়ের উপরে যে সামনে কোনো কিছু দেখা যাচ্ছিল না। সাউন্ডটা কমাও, সাউন্ডটা কমাও। ভিউয়ার্স, আমরা এখন আছি একেবারে নেপালের বর্ডারে। তো দেখতেই পাচ্ছ এখানে কিভাবে চেক পোস্টে চেক হচ্ছে এবং মানুষ নেপালে ঢুকতেছে সরাসরি গাড়ি নিয়ে। আমরা অবশ্য ঢুকবো না, আমরা জাস্ট পাস করবো। দিস সাইড ইজ নেপাল অ্যান্ড দিস আর্মি আর নেপাল অ্যান্ড দিস আর ইন্ডিয়ান। ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ গোপালধারা টি স্টেট, এটা মিরিকে পড়ছে। তোমাদেরকে যদি একটু জুম করে দেখাই, গোপালধারা টি স্টেট। এই টি স্টেটটার মানে স্পেশালিটি কি, স্পেশালিটি হচ্ছে এটা স্লোপ করা, এরকম স্লোপ করা, সো মেনি স্লোপস, মানে অনেকগুলো স্লোপস আছে যেগুলোর মধ্যে তোমার এই টি স্টেটটা। ভেরি নাইস, তোমরা যারা মিরিক আসবা অবশ্যই গোপালধারা টি স্টেট দেখে তারপরে আসবা। একটু রোদের আলো চোখে পড়ছে, চলো ভিতরে দেখাই তোমাদের। তোমরা যারা টি স্টেটে আসছো তারা সরাসরি এখান থেকে চা পাতা কিনতে পারবা। দেখো ওনারা আবার ইচ্ছা করলে টেস্টও করে নিতে পারবা। অনেক ঘ্রাণটাই অন্যরকম, রিয়েলি চায়ের ঘ্রাণটাই অন্যরকম। দেখছো কত সুন্দর স্লপস। ভিউয়ার্স, আমরা চলে আসছি মিরিক। দিস ইজ আই লাভ মিরিক পয়েন্ট, সরি অ্যান্ড দেয়ার ইজ টিংলিং ভিউ পয়েন্ট। সি দ্য ভিউ, দিস ইজ টিংলিং ভিউ পয়েন্ট। দেখো নাইস না, টি গার্ডেনের মাঝখান দিয়ে রাস্তা, এই রাস্তাটা বেশি সুন্দর। ভিউয়ার্স, আমাদের ট্যুর প্ল্যানটা ছিল আমরা
শিলিগুড়ি থেকে দার্জিলিং, দার্জিলিং থেকে কালিম্পং ডে ট্যুর, দেন কালিম্পং থেকে আবার দার্জিলিং, দার্জিলিং থেকে ভায়া মিরিক আমরা শিলিগুড়ি পৌঁছেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।